আমাদের যা স্বার্থ আছে আমাদের থেকে ভারতের স্বার্থ অনেক বেশি। সুপ্রিম কোর্টের বিচার হলো যে ভারতবর্ষের মাটিতে গরু খাওয়া নিষেধ, রায় দিল কেউ, প্রশ্ন করল কেউ, কোর্ট মুলতিবি রইল। একজন বলল ইয়র অনার আপনি বলছেন গরু খাওয়া বন্ধ, তা মুসলমানরা গরু খাবে না, মেনে নিলাম। কিন্তু আপনার পায়ে যে জুতোটা কিসের? গরুর চামড়ার। মোল্লা গরু খাবে না, তুমি জুতো পাবে নাও। কাল থেকে কুকুরের চামড়া ব্যবহার করিও, পায়ে সব থেকে দামি চামড়া কিসের চামড়া? গরুর চামড়া না? এরা বলল গরুর দুধে সোনা পাওয়া যায়। বা 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 বা, কি দারুণ কথা! আমরা বাংলা ভাষায় কথা বলি তাই আমরা বাঙালি, আমরা ভারতবর্ষে বাস করি তাই আমরা ভারতী, আমরা হিন্দুস্তানে বাস করি তাই আমাদের নাম হিন্দুস্তানি, এটা আমাদের পরিচয় নয়। আমাদের সব থেকে পরিচয় হলো আমরা ভারতবর্ষের নাগরিক, মুসলিম সম্প্রদায়ের মানুষ। এই ভারতবর্ষের মাটিতে সব থেকে অবদান কাদের? মুসলমানদের। আর এরা বলে কিনা সেই মুসলমানকে নেড়ে ঘাড় ধরে দেব তেড়ে। কত মিটিং হলো, দাড়ি ধরে মারবো, চান চলে যাবি পাকিস্তান, হায় ভারত ছাড়ো না হায় কোরআন ছাড়ো, কত স্লোগান আমাদের বিরুদ্ধে দিয়েছে। কিন্তু প্রশ্ন করলে জানতে পারবেন ভারত তুমি কার। সব থেকে বড় দামি জিনিস জিজ্ঞাসা করো ভারতকে, ভারত তুমি কার। আপনারা শুনেছেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ভারতকে স্বাধীন করতে লর্ড ক্লাইভকে বোমা মারতে গিয়েছিল একটা ছেলে, তার নাম ছিল ক্ষুদিরাম। কিন্তু বোমা ক্ষুদিরাম মারতে গিয়ে ইংরেজের গাড়িতে না মেরে ভারতের গাড়িতে মেরেছিল। তার জন্য ভারতে কত গান হলো যে একবার বিদায় দে মা ঘুরে আসি। কিন্তু লর্ড ক্লাইভকে যিনি মেরেছিল তার নাম হলো মুসলমানের বাচ্চা, ইতিহাস তাকে জায়গা দেয় নাই। লর্ড ক্লাইভকে পৃথিবীতে বিদায় করে দিয়েছিল সেই লোকটার নাম ছিল মোহাম্মদ শের আলী। যে শের আলী মুসলমান, লর্ড ক্লাইভকে ভারত থেকে বিদায়িত করেনি পৃথিবী থেকে, ইতিহাস তার নামে গান গাইল না। জোরে বলুন না আরে তাকবীর। 5 টাকা নোটের ওপর দেখবেন, 50 টাকার নোটে দেখবেন রাইটার্স বিন্ডিলের ছবি আছে, সেই ছবিতে দেখবেন একটা পতাকা আছে। এই পতাকা ছিঁড়ে যিনি ভারতের পতাকা লাগিয়েছিলেন সেই লোকটার নাম ছিল শাহনওয়াজ। মুসলমান খ্রিস্টানের পতাকা ছিঁড়ে যিনি ভারতের পতাকা লাগিয়েছিলেন তার নাম হলো শাহনওয়াজ, ইতিহাস তাকে জায়গা দেয়নি। বলেছে করতে আমাদের দেশ স্বাধীন, প্রাণ দিয়েছে ভগত সিং। কোথায় তোর ভগত সিং ছিল আর কোথায় তোর জগৎ সিং ছিল? ভারতের মাটিতে প্রথম যিনি স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছিলেন মাওলানা আসবাকুল্লাহ, ইতিহাস তাকে ভুলে গেছে। বাংলার মাটিতে যিনি ইংরেজকে বোমা বারুদ দিয়ে আটকে চেয়েছিলেন হাজি মোহাম্মদ মীর নিসার আলী ওরফে তিতুমীর, ভারতের মাটিতে যিনি কোরআনের জন্য জীবন দিয়েছিলেন সেই ছেলেটার নাম হলো হাফেজ গোলাম মাসুম, ইতিহাস তাদের আমরা ভুলে গেছি, জানতে দেয়নি। ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন,
এখনো ভারত আমাদেরকে তাড়ার জন্য হাজার পদ্ধতি সলাকলা বার করলো, কিন্তু তারা তাড়াতে পারেনি। যে সময় ভারতের মুসলমানকে তাড়াবো বলে পরিকল্পনা, সে সময় চলে এলো করোনা ভাইরাস। এসছে কিনা বলুন। রাজা কাঁপে, রানী কাঁপে, প্রজা কাঁপে, মন্ত্রী কাঁপে, ডাক্তার কাঁপে, ডাক্তারনি কাঁপে ভয়ে, এমএলএ এমপি পর্যন্ত কাঁপে। শুধু এক জাতি কাঁপেনি, তারা হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়ায় দেখবেন এই হিন্দু ভাইরা পর্যন্ত মরণের ভয়ে গরুর পেশাব খেয়েছে। কি খেয়েছে? গরুর মুত। ব্যারামদেবের মালিককে আর সারাবার মালিককে? আল্লাহ। তাহলে আল্লাহর কাছে না দোয়া চাই, দোয়া চাই যে কার কাছে? গরুর কাছে। গরু সারাতে পারে? যেমনি মুত খেয়েছে অমনি ধরেছে। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি তোমাদের নিরাপত্তা দেব, আমি তোমাদের অভয় দেব, আমি তোমাদের গ্যারান্টি দেব, আমি তোমাদের সিকিউরিটি দেব। তোমরা যদি আমাকে একটা জিনিস দিতে পারো, সেটা কি? যে তোমরা মুমিন। তোমরা যদি বলতে পারো যে আমরা মুমিন, এই গ্যারান্টি দিলে আল্লাহ বলছেন আমি তোমাদের সব থেকে মুক্তি দান করব। আর যদি তোমরা মেনে নাও আমার কোরআনকে, মহারাল্লাহ বলেন ফমান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলছে আমার তাবে হয়ে যাও, কোরআন বলে আমার ইত্তেবা করো, কোনো ভয় থাকবে না, কোনো ডয় থাকবে না। তাহলে কোরআনকে মেনে নিলে পৃথিবীতে কোনো ভয় থাকবে না। তাই ভারতবর্ষের বাড়িতে বলল 26টা আয়াত বাদ করে দাও, 26টা আয়াত বাদ করা কেন? একটা আয়াত বাদ করবো না আমরা, কেন? 26টা আয়াত তাদের কি মাথার মকর নড়াচ্ছে? শুনলেন? ওরা জেনা করে। কোরআন বলেছেন লা তাকরাবু যিনা। জেনা করা ভালো না খারাপ? হ্যাঁ ভাই বলুন না। তাহলে ওরা জেনা করে আর কোরআন বারণ করে, তার জন্য বলছে কোরআন বাদ দাও। ফাল খামরা, মদ খেও না, মদ খাওয়া বৈধ না অবৈধ? পৃথিবীর সব কেতাবে বৈধ আর কোরআনে অবৈধ, এই জন্য বলছে কোরআনটা বাদ করে দাও। পাল খামরা, জুয়া খেলা, লটারি খেলা বৈধ না অবৈধ? আরে জোরে কথা বলুন একবার। আপনারা ফোন করেন যখন, কেউ হ্যালো বললে আপনারা হ্যালো না বললে ফোনটা কেটে দেয় না? তো একটু হ্যাঁ হ্যাঁ তো করবেন। তাহলে জুয়া খেলা, মদ খাওয়া নিষিদ্ধ, কোরআন নিষেধ করেছে, তাই বলছে কোরআনটা বাদ করে দাও। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার সাধনা, আমার জিন্দেগি, আমার বন্দেগি কার জন্য? সব আল্লাহর জন্য। বললে এই আয়াতটা বাদ করে দাও। বলে এগুলো বাদ দিয়ে কার করতে হবে? সূর্য, চন্দ্র, মাটি, গাছ, এদের জন্য। নাউজবিল্লাহ পড়ুন। এরা কোরআন বলেছেন আল কতলু বিল কতলে, কতলের বদলে কতল। কোরআন বলেছেন, এরা বলছে এটাকে বাদ দিয়ে দাও। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ বলছে ওই ব্যক্তি ওয়াইল দোজকে যাবে যে গীবত করে। এরা বলছে এটাকে বাদ দিয়ে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, পাবিল ওয়ালিদাইনে এহসানান, মা বাপের প্রতি সদ্ব্যবহার করো। ওরা বৃদ্ধা আশ্রমে দেয়,
এই জন্য বলছে মুসলমানদের কোরআনটা বাদ দিয়ে দাও। কথা বুঝলেন? ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর নামে নামাজ পড়ো, কুরবান করো। ওরা বলতেছে আমাদের পশুগুলো ধরে ওরা কুরবানি করে, বাদ দাও। কথা বোঝেন কিনা? হে মুসলমানরা, একটু খবর রইল, আমরা যে কুরবানি করি, সুপ্রিম কোর্টে বিচার হলো যে ভারতবর্ষের মাটিতে গরু খাওয়া নিষেধ। রায় দিল কেউ, প্রশ্ন করলো কেউ, কোর্ট মুলতবি রইল। একজন বলল, ইয়র অনার, আপনি বলছেন গরু খাওয়া বন্ধ, তা মুসলমানরা গরু খাবে না, মেনে নিলাম, কিন্তু আপনার পায়ে যে জুতোটা কিসের? গরুর চামড়ার। মোল্লা, গরু খাবে না, তুমি জুতো পাবে না, কাল থেকে কুকুরের চামড়া ব্যবহার করিও। এরা বলল, গরুর দুধে সোনা পাওয়া যায়। কৃতং সর্বনাম গোবাশ্যং সর্বভূতে নরোদিত নমস্তুত কল্যাণ ঘেরি নাম সর্বজ্যোতি নব জ্যোতিষ বায় অংশন্ত গোমাংশ ভক্ষায়ে নম। ওরা বলছে গরুর দুধে সোনা পাওয়া যায়। গরুর দুধে কি পাওয়া যায়? সোনা পায়। সুখদেব বলছে এই জন্য মোল্লারা কিচ্ছু বাদ দেয় না, সব খেয়ে নেয়। সুবহানাল্লাহ। গরুর দুধে যদি সোনা পাওয়া যায়, তা গরুর দুধ তো শরীরের এক অংশ, তাহলে গোটাই গরুটা খেলে ক অংশ পাবে ভাই? সোনাটা বেশি পাবে, এই জন্য ওরা কিচ্ছু বাদ দেয় না, গোটাই খেয়ে নেয়, হাড়ও খেয়ে নেয়। যুক্তিতে আসো, একটা যুক্তি তোরা টিকতে পারবে না। ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আমাদের মগজ ধোলাই হয়ে যাবে। জ্বালাটা কোথায়? ওরা বানিয়েছে মন্দির, আমরা বানিয়েছি মসজিদ। আমাদের মসজিদ আর ওদের মন্দির, ওরা বলে একই প্রভুর ঘর, মিথ্যা কথা। মসজিদে কোনো মূর্তি থাকে না, মন্দিরে মূর্তি থাকে। মসজিদে কোনো দেবদেবী থাকে না, মন্দিরে দেবদেবী থাকেন। এই জন্য মসজিদের কপালে লেখা আছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, আয় আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দেন। কিন্তু মন্দিরের কপালে লেখা ওয়াং, ওয়াং শব্দ থেকে যে ভাষাগুলো আছে এই শব্দের সঙ্গে মেশে নাও। ওয়াং শব্দ থেকে আছে অল্লং ষষ্ঠং, অল্লং যষ্টং একমে ব্রহ্মম গল্লং, তিসলং তিত্তং তিসবং গৌরী অসি হেরি নামং, চন্দ্র সূর্য দেবলায় কৃত নামং, অঙ্গরিষি সর্বভূতে নম। যিনি আকাশ বানিয়েছেন, যিনি চন্দ্র বানিয়েছেন, যিনি তারকা বানিয়েছেন, তিনি হলেন আল্লাহ। আর জগৎকে পরিচালনা করেন, তিনি হলেন আল্লাহ। নারায় তাকবীর। আচ্ছা, কোনদিন দেখেছেন কে পড়া থেকে পড়া মানুষকে নামাজের জন্য কাউকে ডাকতে? কোন ধর্মাবলম্বী বলেছে? খ্রিস্টান, জৈন, ইহুদি, কোন হিন্দু ভাই কোন মসজিদে গিয়ে কাউকে বলেছে, ভাই এসো নামাজ পড়ি, এসো কোরআন পড়ি, এসো দোয়া শিখি, এসো তসবি শিখি, একে আল্লাহর জেকের করি, ফেকের বাদ দি? কেউ কোনদিন বলেছে? এ ভাই, কোন জাতি বলেছে? এক জাতি, এ মসজিদ থেকে মসজিদ, এ পাড়া থেকে পাড়া গিয়ে মানুষকে এসে বলে, ভাই এসো নামাজ শিখি, মসজিদে ডেকে এনে নামাজ শিখায়। তারা কারা? দিনের তবলিগ। তারা কি করে? দিনের দাওয়াত দেন, নিজের খেয়ে নিজের পরে। তোমাকে আমাকে দিনের জন্য দাওয়াত দেন, দেন না ভাই? দেয় কিনা? তারা কারা? দিনের তবলিগ। এই তবলিগ ছাড়া পৃথিবীর কোন জাতি, কোন জাতিকে মসজিদে ডাকতে দেখেছেন? ডাকে না।
ভাইরা আমার বন্ধুরা আমার ভারতবর্ষের মাটিতে যিনি এই দিনে দাওয়াত চালু করেছিলেন ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহ মানুষকে দেখেছিলেন ছোটদের জন্য হলো মাদ্রাসা সেটা হলো খুঁটি গাড়া আর বড়দের জন্য হলো দিনে তাবলীগ সেটা হলো খুঁটি ছাড়া এই মেহনতের কারণে মানুষ রত্ন তৈরি হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ আমরা ভারতবর্ষের মাটিদের আপনারা আপনাদের এটা বাংলা চলে না হিন্দি না উর্দু চলে বাংলা প্রাইমারিতে যারা পড়েন প্রাইমারিতে দেখবেন একটা সকালবেলায় কবিতা পড়ে প্রার্থনা বলে ওর নাম মাস্টার ফলায় কি বলে জন গণ মন অধিনায়ক জয় হে এ ভাই পড়ায় একজন মুসলমান হয়ে সেই স্কুলে চাকরি করে আর সেই এই কবিতাটা পড়ে কিন্তু কবিতাটা কত বড় ক্ষতিকর সে মুসলমান মূল্যায়ন করে না ও জানে আমার টাকা পেলি হলো আর মাইনে পেলি হলো কবিতার মানে শুনে নেন জন গণ মন অধিনায়ক জয় হে জন গণের মনের মতো অধিনায়ক তুমি ভারত ভাগ্য বিধাতা তুমি ভারতের ভাগ্যের বিধাতা কাকে বলছে রবীন্দ্রনাথ বলছে জন গণ মন অধি নায়ক জয় হে ক্লাইভ কে বলছে তুমি জনগণের মনের মতো অধিনায়ক ভারত ভাগ্য বিধাতা তুমি ভারতের ভাগ্যের বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ পাঞ্জাব সিন্ধু প্রদেশের যত জমিন আছে তোমার নামে ফসল ফলে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ পৃথিবীর যত নদ নদী আছে বিন্দু প্রদেশের সিন্ধু প্রদেশের সব নদীর জোয়ার গুণ তোমার নামে আছে কথাটা ঠিক বলেছেন আমি ঠিক ঠিক বলেছে বুঝতে পারেননি ক্লাইভের নামে নদীর জোয়ার আছে না জোয়ারটা আল্লাহ আনে জমির ফসলকে ফলায় এ এত বড় দাড়ি রেখে সুবহানাল্লাহ বলছে আর বলছে জনগণ মন অধিনায়ক জয় এই কথাটার প্রতিবাদ যে করেছিল তার নাম হলো হাফেজ গোলাম মাসুম সে বলেছিল জনগণ মন অধিনায়ক জয় হে জনগণের মনের মতো অধিনায়ক তুমি নাও জনগণের মনের মত মনের মতো অধিনায়ক হলো আল্লাহর নবী ভারত ভাগ্য বিধাতা তুমি ভারতের ভাগ্যের বিধাতা নাও ইন্নাল্লাহু আর-রাজ্জাকুজুল কুওয়াতিল মাতিন মানুষের ভাগ্যের বিধাতা হলো আল্লাহ পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ পাঞ্জাব সিন্ধু প্রদেশের যত জমিন আছে সেই জমিনের ফসল তুমি ফলাও না জমিনের ফসল ফলায় আমার আল্লাহ ওয়া আনজাল্লা মিনাল মুসরাতি মা আনসাজ্জাজা লিলুখুর জাহাবিহি হাব্বাম ওয়া নাবাতা আমার আল্লাহ আকাশ হইতে মুষলধারায় পানি বর্ষণ করে পানি বর্ষণ করে জমিন ভিজে যায় সেই জমিন অত্যাধিক ফসল আল্লাহ ফলায় তোমার নামে জোয়ার আসে না তোমার নামে ভাষা পড়ে না তাই ইংরেজ বলল একে জেলখানায় ভরো এর হাতে হ্যান্ডকাপ দিয়ে গলায় দড়ি দিয়ে
একে জেলের মধ্যে দিয়ে ফাঁসির মঞ্চ ঝুলিয়ে দাও, সত্য কথা বলেছে বলে তাকে আজ মৃত্যুবরণ করতে হয়েছিল। হে মুসলমান, আজ আমরা জগতে বেঁচে আছি, আমরা সত্য কথা বলতে ভুলে গিয়েছি, মিথ্যার পিছনে আমরা ছুটেছি, তাই মিথ্যা আমাদের জয় এনে দিতে পারে না, আমাদেরকে ক্ষয় এনে দেবে। ভাইরা, আমার অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট, অর্ধেকটা দুনিয়ার রাজা হয়েছিলেন মুসলিম জাহান ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিশিরাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনের ইতিহাস আপনারা শুনেলেন। ভাইরা আমার, এই ভারতবর্ষ পৃথিবীর মাটিতে একটা রাজা ছিলেন, যে রাজাটার নাম হলো বাদশাহ হারুন আল রশিদ। হারুন আল রশিদ বাগদাদের রাজা ছিলেন। সেদিন জুম্মার বার ছিল, খুতবা হচ্ছে মসজিদে দাঁড়িয়ে, বিখ্যাত আলেম ফজলে ইবনে আব্বাস মসজিদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে। নাহমাদুহু ওনুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ, হাদিস এবং কোরআনের কথা বক্তব্য দিচ্ছেন, জান্নাতের কথা জাহান্নামের কথা লেকচার দিচ্ছেন। মসজিদের ভিতরে একটা পাগলা এসেছে, এসে বলছে মানুষ নাই রে, মানুষ নাই। যেমনি এই কথা বলেছে মানুষ নাই রে, মানুষ নাই, ফজলে ইবনে আব্বাস বিখ্যাত আলেম জুম্মার খুতবা থেমে গেল, পাগলা বলেছে মানুষ নাই রে, মানুষ নাই। সমস্ত মানুষ হেসে উঠল, পাগলার কথার দিকে মুখ ঘুরালো আর বলছে এতগুলো মানুষ আছি, আমরা মানুষ নাই রে, মানুষ নাই। ফজলে ইবনে আব্বাস বলছে বাদ দাও, পাগলের কথা ছেড়ে দাও, আমার দিকে মন করো। আবার উনি রাজ আরম্ভ করেছেন, পাগলা মসজিদের কর্নারে বলতেছে ভাই এ যা কথা বলতেছে জান্নাত জাহান্নামের কথা ঠিকই, কিন্তু এর হাতে জান্নাতের চাবিকাঠি নাই, জান্নাতের চাবিকাঠি আছে আল্লাহর, তোমরা যদি জান্নাত যাবে তা আমার কথা শোনো। পাগলা বলছে জান্নাতে যদি যাবে তা আমার কথা শোনো। কি তাহলে আমার কথা শুনতে গেলে, ইন্না হারামাল্লাহু আলাইহিমুর বা, সুদ খাওয়া ছাড়তে হবে, সুদ থেকে পরেজ থাকতে হবে, সুদের গ্লানি ধুইতে হবে, তবে তোমার নামাজ কবুল হবে। তুমি নামাজ পড়বে সুদ খাবে, তোমার ইবাদত কবুল হবে না। মওলানা ঠিক বলেছে না পাগলা ঠিক বলেছে? ও মুসলমান, নামাজ পড়তে গেলে রিজকুল হালালান তৈয়বা, হালাল রুজি খেতে হবে। সত্য করে বলো, তুমি হালাল খাও না হারাম খাও? তুমি যদি হারাম খাও তোমার কোনো ইবাদত কবুল হবে না, হজ কবুল হবে না, রোজা কবুল হবে না, দান কবুল হবে না, সদকা কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, ইতিকাফ কবুল হবে না, সদকা কবুল হবে না। তোমাকে হালাল রুজি খেতে হবে, ওয়ারজুকুল হালালান তৈয়বা, তোমাকে হালাল রুজি খেতে হবে। মসজিদের কর্নারে দাঁড়িয়ে চিল্লায় বলছে পাগলা, হে জনগণ শোনো, আমি একটা জান্নাতের চাবি বিক্রি করব, আমি একটা জান্নাত বিক্রি করব, আমি একটা বেহেস্তে বিক্রি করব, আমার জান্নাত কে নিবে বলো, আমার বেহেস্তে কে নিবে বলো। বাদশা রেগে গেলেন যে পাগলাকে ধরে মার, যেমনি বলল প্রহরীরা গিয়ে পাগলার মাথাটা ধরে দিয়ালের গায়ে ঠুকে দিল, বাদশার কপাল কেটে রক্ত বার হয়ে গেল, পাগলার মুখটা রক্তে লাল হয়ে গেল। পাগলা কেঁদে কেঁদে বলে আগেই বলেছিলাম রে, মানুষ নাই রে, মানুষ নাই। পাগল মার খেয়ে মসজিদ থেকে বার হয়ে যাচ্ছে। আপনারা তো জানেন আরবের মাটিতে বহু মসজিদ আছে, মেয়ে ছেলে বেটা ছেলে একই মসজিদে নামাজ হয়। আরবের মাটিতে অনেক মসজিদ আছে,
মেয়ে ছেলে বেটা ছেলে একই সাথে নামাজ হয়, মেয়ে ছেলেরা মাটির তলে বেটা ছেলের উপরের তলে। আমি দেখেছি মসজিদের নববীতে দুটো ভাগ, এই দিকে 22 নম্বর গেট দিয়ে মেয়েরা ঢুকে গেল ভিতরে, ডান দিকে পুরুষ না, একই ইমামের পিছনে নামাজ হয়। মসজিদে হার সিতে দেখেছি মান বাংকারের তলে মেয়েরা নামাজ পড়ে, পুরুষরা ওপর দিকে। মসজিদে সুনামিতে দেখেছি, মসজিদে বকরে দেখেছি, মসজিদে গামামাতে দেখেছি মেয়েরাদের নামাজ আলাদা, পুরুষদের জামাত আলাদা, কিন্তু একই মসজিদে নামাজ হচ্ছে। ভাইরা আমার, বাদশাহ হারুন আল রশিদের দরবারের তার মসজিদে ওই রকম সিস্টেম ছিল, নিচের তলায় বেটা ছেলে, ওপরের তলায় মেয়ে ছেলেরা, একই সঙ্গে মসজিদে নামাজ হতো। বিখ্যাত আলেম ফজলে ইবনে আব্বাস তিনি ওয়াজ করছেন মসজিদের ভিতরে, পাগলা শুধু এক জায়গায় দাঁড়িয়ে বলেছেন কি, আমি একটা জান্নাত বিক্রি করব। তা পাগলা তো বুঝিয়ে বলতে পারে নাই, তিনি বলেছিল মান বানালিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এটা হলো নবীর হাদিস, এটা হলো নবীর বাণী, যারা আল্লাহর ঘর বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা মতির মালাখানা দান করবে। সে জান্নাতটা কত বড় হবে, জান্নাতিল আরদুহা কারবি সামাওয়া, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্ত, এত বড় একটা জান্নাত আল্লাহ দান করবে। সেই জান্নাতের ভিতরে কি থাকবে, ও জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের ভিতরে নহর জারি করা থাকবে। সেই জান্নাতে যাবে কারা, ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি, যারা আবেদ হয়ে যাবে, আবেদা হয়ে যাবে, তাদের জন্য আল্লাহ জান্নাত দান করবেন। একবার বলুন আল্লাহু আকবার। পাগলা যখন বলেছে যে আমি একটা জান্নাত বিক্রি করব, কে আছো আমার জান্নাত কিনবে গো, কে আছে আমার বেহেস্তে কিনবে গো, বাদশার লোকেরা বলল মারকে, পাগলাকে ধরে এরকম মেরে দিল ঠেলা, দরজার গেটে কপালে পাগলার লাগলো, মুখটা কেটে রক্তে লাল হয়ে গেল পাগলের, কানতে কানতে পাগল চলে যাচ্ছে আর বলছে মানুষ নাই রে মানুষ নাই। কিন্তু ওপর তালা একজন মহিলা বেলকুনি থেকে তাকাচ্ছিল, মেয়েটা তাড়াতাড়ি নেমে এলো, খোদবার শুনল না, পাগলের কাছে দাঁড়িয়ে বলল বাবা যান, বাবা যান একটু দাঁড়ান, আমি আপনার মেয়ে গো বাবা, আমি আপনার বিটি গো বাবা, আমি আপনার কন্যা গো বাবা, বাবা যান একটু দাঁড়ান, তোমার কপাল ফাটালো কে, তোমার রক্ত বার করলো কে। পাগলা বলল মা রে মানুষ নাই রে মানুষ নাই, মানুষ থাকলে আমাকে দেখতো, তাই মানুষ নাই বলে মাথা ফাটিয়েছে। বলল বাবা কি জন্য, বলল মা আমি একটা জান্নাতের টিকিট বিক্রি করতেছিলাম রে মা, আমি মসলা মাসাইল বেশি জানি না, আমি বুঝিয়ে বলতে জানি না, মান বানালিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর বানায়, যারা আল্লাহর ঘর তৈরি করে দেয়, নবী বলেছেন তাদের জন্য জান্নাতে একটা বালাখানা দান করবে। আমি একটা জান্নাতের টিকিট বিক্রি করবার চাই, আমি একটা জান্নাত টিকিট বিক্রি করবো, কে নেবে কে নেবে কে নেবে। মেয়েটি দাঁড়িয়ে বললেন বাবা যান আমি আপনার মেয়ে, আপনি আমার বাবা, টিকিটটা আমাকে দেন গো বাবা, টিকিটটা আমি কিনব। বলে ওরে পাগলি তোর কাছে কি অত টাকা আছে, যাদের কাছে টাকা আছে তারা নিল না, তুই কি নিতে পারবি। মেয়েটি বলছে বাবা যদি আপনার দয়া হয়, যদি আপনার দয়া হয় আমাকে দেন, আপনার জান্নাতের টিকিটের দাম কত। কালা রাজুল আল ফগলু হালাল মজনুন দাব্বাত নারদ, পাগলা বলতে যে শোন রে মা আমার এই জান্নাতের টিকিটের দাম হলো 1 লাখ টাকা। একটা মেয়ে ছেলের কাছে 1 লাখ টাকা সম্ভব নয়, আর যে মেয়ের কাছে টাকা আছে সে দেবে না, দেবে এই যে লক্ষ্মী ভান্ডারের টাকা যে মেয়েটার কাছে আছে 500 টাকা, স্বামী চাউদিনী সকালবেলায় যে বুবু দে তো 500 টাকা মিষ্টি কিনে খাই, দেবেই না।
দিয়েছে কোনদিন? আপনাদের বিবিরা মাইনে পেয়েছে মাসে মাসে 500 টাকা, কোনদিন বলেছে ও আব্দুল গাফফারের বাপ, ও আব্দুল সাত্তারের বাপ, ও আব্দুল্লাহর বাপ তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমার এই 100 টাকা নিয়ে তুমি আপেল কিনে খাও? দিয়েছে? দেয়নি। কোনদিন কি মেয়েটা বলেছে তুমি আমার করতে সুখী জীবনের কতই বেদনাই সয়েছ? কোনদিন আপনার বিবি আপনার মাথাটা নিজের কোলের উপর নিয়ে এই কথা বলেছে যে তুমি আমার জীবনের করতে সুখী কতই বেদনা সয়েছ, বলো না তার বিনিময়ে তুমি কি পেয়েছ? বলেছে ভাই তুমি আমার করতে সুখী জীবনে কতই বেদনা সয়েছ, বলো না বিনিময় কি তুমি পেয়েছ? বাবার সাথে আলাদা, মায়ের সাথে আলাদা, ভাইয়ের সাথে আলাদা, বোনের সঙ্গে আলাদা, বাড়ি আলাদা, ঘর আলাদা, পুকুর আলাদা, জমি আলাদা, সব আলাদা করেছ আমার জন্য, কিন্তু বলো তুমি কি পেয়েছ? মূল্যায়ন কোনোদিন করেন নাই। কোরআনে আল্লাহ বলছেন জুইয়েনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতে মিনান্নিসা, স্বামী এবং স্ত্রীর মধুর মিলনের কারণে আমি আল্লাহ দুনিয়ায় সন্তান দিই, হুন্না লেবাসুল লাকুম ও আনতুম লেবাসুল লাহুন্না, দাড়ি পুরুষের পোশাক, পুরুষ ও নারীরও পোশাক। মেয়েটি বলছে বাবা আমি মেয়ে ছেলে, আমার কাছে অত টাকা নাই, 1,00,000 টাকার জান্নাত কিনবো ওটা নাই, যা আছে আমার স্বামীর, স্বামীর টাকা তো আমি দিতে পারি না, জান্নাত নিতে পারি না, তবে হ্যাঁ আমার যখন বিয়ে হয় আমার বাসর রাত্রিতে আমার যে দেনমোহর দিয়েছিল দেনমোহরের টাকাটার মালিক আমি। সুবহানাল্লাহ, বলুন দেনমোহরের মালিকটাকে বিবি? আমার এই দেনমোহরের বিনিময়, এই যে গলার মালাটা দেখছো গজমতির মালা, গজ মানে গলা, মতি মানে হারের মালা, এই মালাটার দাম আমি কত জানি না, এটা আমার বাসর রাত্রিতে আমার স্বামী আমার মুখে চুমু খেয়ে এই গলায় মালাটা দান করেছিল, বলেছিল এটাই তোমার দেনমোহরের দাম, তাই আমার এই মালাটার মালিক আমি। ও বাবা ফকির সাহাব এই মালাটা নাও আর একটা জান্নাত দিয়ে দাও। ফকির মুস্কি হাসে বলল মা নাও নাও, দাও দাও তোমার মালাটা দাও, এই শোনো তোমার নামে জান্নাতের টিকিট আমি দিয়ে দিলাম। ফকির চলে গেল সোনার হার নিয়া, মালা নিয়ে চলে গেল। অন্নাহারা মাসা, আল্লাহ বলে দিন তৈরি করি রুজি করা তোরার জন্য, দিন তৈরি করেছি রুজি খোঁজার জন্য। ওয়াজআল্লাল্লাইলা লিবাসা ওয়ানাওমাকুম সুবাতা, রাত তৈরি করি অন্ধকারের সাথে, রাত তৈরি করেছি অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। ও খালাকনাকুম আজওয়াজা, জোড়া জোড়া করে বানিয়েছি। বাদশা রাতের বেলায় ঘুমাতে এসেছে, বিবির ঘরে শুয়েছে, বিবির ঘরে দেখছেন বিবির গলায় একটা মালা ছিল, যে মালাটা গোটা ঘর আলো হয়ে থাকতো, ঘর আর আলো হয় না। মুর্শিদাবাদ বলে একটা জায়গা আছে বেঙ্গলে, একটা ঘর আছে নাম হলো হাজার দুয়ারি। কি নাম? হাজার দুয়ারি। হাজার দুয়ারির অত বড় ঘর, 1,000টা দুয়ার, একটাও আলো নাই, বাতি নাই, কি করে আলো জ্বলতো? একটা মানিক ছিল, মানিকটার নাম ছিল কহিনুর মানিক, সম্রাট বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজের হাতে আলিমদ্দিন খাঁ দান করেছিল। মানিকটা হাতে করে নিলে, টেবিলের উপর রাখলে গোটাই রাজপ্রাসাদ আলো হয়ে যেত। বন্ধুরে আমার, দোস্তরে আমার,
জবাইদার গলার মালাটা গজমতির মালাটা রাজপ্রসাদ আলো হয়ে থাকতো বাদশা হারুন আল রশিদ বিবির ঘরে এসেছে ডেকে বলছো আমার বিবি আয় মেরে প্যারি চুম্বন কে হার আয় আমার কলেজার টুকরা প্যারি তোমার মুখে চুমোখে যে হারটা আমি দান করেছিলাম সেই মূল্যবান হারটা কি করছো মেয়েটা মুস্কি হেসে স্বামীকে বলছেন প্রাণনাথ মালাটার মালিক তো আমি হারের মালিক তো আমি সেটাকে ভালো জায়গায় লাগিয়ে দিয়েছি বলে কি করছো বলে তোমার দেওয়া সেই হারটা ওর মালিক আমি দেনমোহর এটা তো তুমি মালিক নয় তো বললো না সেই মালাটা দিয়ে আমি একটা জান্নাত কিনে নিয়েছি স্বামী লাফিয়ে উঠে বলল হায় 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 1 লক্ষ টাকা দাম নয় 6 লক্ষ টাকা মালিকের দাম মালার এত কোটি টাকার মালা কি করছো কার ধোকায় পড়ে বিক্রি করে দিয়েছো মেয়েটা বলল বিক্রি করি নাই কিনে নিয়েছি যেমনি কার পৃথিবী ছিল তেমনি রয়ে যাবে যেমনি কার পৃথিবী ছিল তেমনি রয়ে যাবে সোনারি ভুবন ছেড়ে চলে যেতে হবে কইবি জানা কইবি জানা দুনিয়া হ্যায় ভাই মুসাফির খানা কেউ আসবে কেউ যাবে দুদিনকার দুনিয়া আমার আমার করে পাগল হয়ে গেলে আজ বাদে কাল যে পরের হয়ে যাবে সেটা কি তুমি ভেবেছো আমার আমার করি আমি আমারই সকল দুদিন বাদে কে যেন সব করে নেয় দখল আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা দাখেলাতে লাই না সই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নাই ঘর খালা যার জমিদারি পাই না তারে হুকুম জারি এ ভাই এই জমিদার মালিক কে জোরে বলুন আচ্ছা আল্লাহকে আমরা দেখেছি এই ঘর খানা যার জমিদারি পাই না তারে হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমার আমার করি আমি আমারই সকল দুদিন বাদে কে যেন সব করে নেয় দখল এ জমি আমার আমি মরে গেলে হয় আমার বেটার ঠিক কিনা এ জমিন ছিল আমার দাদার দাদা মরে গেল হলো আমার বাবার বাবা মরে গেল হয়ে আমার আমার পরে হবে আমার বেটার তবে বললি যে আমার কোথায় গেল আমার আমার করি আমি আমারই সকল দুদিন বাদে কে যেন সব করে নেয় দখল দুইটা খুঁটির পর আমার ছোট্ট কুঁড়ে ঘর কোন বিধাতা বানায়েছে কোন সে কারিগর এই দেখেন স্ট্যান্ডে হলো 3টে আর আমার আপনার স্ট্যান্ড কটা দুটো পা নাই ভাই এই দুটো পার ওভার ব্যালেন্স দিয়ে আমি চলছি কোন জিনিস দুটো জিনিস চলে না সাইকেল যদি না চলে দাঁড় করে ধন থাকবে না 3টে লাগবে কিন্তু আমার আপনার ব্যালেন্স কটার উপরে দুটোর উপরে এর ভিতরে কত বড় হাড়ি আছে পেট আছে পিধন আছে খাওয়া আছে একদিক থেকে খাই আর আদিক থেকে বার করে দিই দিই না কত কেজি খাবার দিনের মধ্যে খাই কে জানে আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম কত মাছ খেয়েছি মাংস খেয়েছি গোশ খেয়েছি তবু শরীর শুকিয়ে যাচ্ছে চুল পাকতেছে কেন খাজনা কি কম দিয়েছি এটা হলো পৃথিবীর নিয়ম ভাইরা আমার বন্ধুরা আমার মহিলাটা বললেন স্বামী গো ও গো আমার কলেজার স্বামী ও গো আমার আদরের স্বামী তুমি আমার প্রাণনাথ আমার গোলার মালা দিয়া
আমি একটা ভালো কাজ করে নিয়েছি, একটা জান্নাত কিনে নিয়েছি। স্বামী লাভ মেরে পড়ে বলছে, হায় 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 হায়, তুই কার ধোকায় পড়েছিস? আজকে যদি কেউ বলে মসজিদে 100 টাকা দাও জান্নাত দেবো, তাহলে হায় 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 হায়, কার ধোকায় পড়েছিস? কিন্তু এটা তো নবীর হাদিস, কেউ যদি আল্লাহর ঘর বানিয়ে দেয়, আল্লাহ জান্নাতে তার ঘর দান করবে, বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনে বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, কেউ যদি আল্লাহকে দেয়, আল্লাহ তাকে দান দেবে, বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। বাদশা চমকে উঠে বলল, হ্যাঁ রে কি করেছিস? বলে, দরজার গেটে একটা পাগল এসেছিল, পাগল বলেছিল, মানুষ নাই রে, মানুষ নাই, তোমরা তাকে চিনতে পারোনি, তোমার প্রহরীরা তার মাথা ফাটিয়ে রক্ত বার করে দিয়েছে। সেই পাগলা কাঁদতেছিল, আমি তার কাছ থেকে একটা জান্নাত কিনে নিয়েছি, তুমি জেনে রেখে দিও, পাগলারা মিথ্যা বলে না, পাগলারা টাকার লোভ করে না, পাগলারা চুরি করে না, মিথ্যা বলে না, জেনা করে না, যারা প্রকৃত পাগলা তারা টাকা পর্যন্ত চেনে না। আর তুমি সেই পাগলাকে মাথা ফাটিয়ে দিলে। বাদশা বলছে, ছি ছি ছি, তুই ধোকায় পড়ে গেছিস। মেয়েটি বলল, ধোকায় পড়ি, বোকা হই। স্বামী বলল, তোর মতো অযোগ্য মেয়ে আমার দরকার নহ, তোর মতো পাগলি আমার আর প্রয়োজন নাই। ছি 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 ছি, তুই রাজদরবারের একটা কলঙ্ক, তোর মতো মেয়ে বিয়ে করে আমি ঠকে গেছি। মানে যা কিছু মুখে এসেছিল বাদশা সব বলে দিল। রাগটা কিসের জন্য? মালার জন্য। কিসের জন্য? টাকার জন্য। দুজন দুই খাটে ঘুমিয়ে গেল। আল্লাহ বলছেন, ওয়াজআল্লাইলা লিবাসা, আমি রাত তৈরি করেছি অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। দুজনে ঘুমাচ্ছে, এমন সময় বাদশা ঘুমের ঘরে স্বপ্ন দেখে। বাদশা স্বপ্ন দেখছে, দুজনে মরে গেছি, দুজনার কবর হয়ে গেছে, মরে গেছি দুজনে। স্বপ্ন দেখতেছেন, জান্নাত বিচার হয়ে গেছে, জাহান্নাম বিচার হয়ে গেছে, স্বামী স্ত্রীতে জান্নাতে চলে গেছি। ঘুরতে ঘুরতে দেখলো কি সুন্দর একটা মতির বালাখানা, চাঁদি মরিহীনা মরি মুক্তা দিয়ে বালাখানা। সেই দরজার গেটে সোনার খাটের ওপরে ওনার বিবি শুয়ে ঘুমায়। বাদশা দরজার গেটে ডাকছে, প্রহরী যেতে দাও। প্রহরী বলল, তাদখুলু দুখুলুল গোরফা, এই ঘরে তোমাকে ঢুকতে দেওয়া হবে না। বাদশা বলছে, কেন? বলে, এই ঘরটা হলো বিবি জোবায়দার। বাদশা বলছে, বোঝো না কেন, জোবায়দা যে আমার বিবি, আমি যে জোবায়দার স্বামী। প্রহরী বলে, না 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 না, এ ঘরে তোমাকে ঢুকতে দেওয়া হবে না, হবে না। বাদশা ঢুকবে, প্রহরী ঢুকতে দেবে না। ঠেলা ঠেলি আরম্ভ হতে ফজর আজান হচ্ছে মসজিদে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাদশার ঘুম ভেঙে গেল, দেখলো, ইস, এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, শুয়ে শুয়ে ভাবছে, হায় রে, যে স্বপ্ন আমি দেখেছি, হয়তো বিবি জোবায়দার কপালে জান্নাত নসিব হয়ে গেছে। বিবির মাথাটা হাতে করে নিয়ে কোলের ওপর করে নিল। সুবহানাল্লাহ, কত সোহাগের বিবি গো! রাতের বেলায় যদি বিবির মাথাটা স্বামী কোলের ওপর করে নেয়, বিবি খুশি হবে না দুঃখী হবে? কোনোদিন করেছেন? কপালে জোটে না। বিবির মাথাটা নিজের গোদ মোবারকে রেখে কপালে চুম্বন দিয়ে বলল, বিবি জোবায়দা, তোমাকে বকেছি, তোমাকে গাল দিয়েছি, কটু কথা বলেছি, টেড়া কথা বলেছি, কত দুঃখ পেয়েছো, কত বেদনা পেয়েছো, আমাকে মাফ করে দাও। বিবি জোবায়দা কেঁদে ফেললো, আমি তোমার অযোগ্য, আমি তোমার
মনের মতো নয়, আমি কালো দেখতে ভালো নয়, আমি শিক্ষিত নয়, আমি মূর্খ, আমি অযোগ্য, আমি নালায়ে, আমি বেশি কিছু জানি না। বাদশাহ হারুন আল রশিদ বিবির মাথাটা বুকে চেপে ধরে বলল, নতুন করে আর ব্যথা দিস না, আমি তোকে আবেগের বয়সে বকেছি, অর্থের লোভে বকেছি, বিবিরে তুই ভালো আমি খারাপ, আজকে রাতে স্বপ্ন দেখলাম তুই জান্নাতে চলে গিয়েছি, তোর জান্নাত তোর ভিতরে আমাকে ঢুকতে দেয় না, ও বিবি রে তোর প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সকাল বেলায় প্রহরীদেরকে বলল, প্রহরী পাগলা কোথায় আছে ধরে আন, গোটা এলাকা তন্ন তন্ন করে খোঁজে, পাগলকে খুঁজে পাওয়া যায় না। একদিন দুদিন চার দিন গেল, দশ পনেরো দিন পরে দেখা গেল একটা মানুষের গলায় বত্রিশ জন দড়ি বেঁধেছে, বত্রিশ জন গলায় দড়ি বেঁধে টানতে টানতে বাদশার দরবারে হাজির। নাক্তার নাম হলো আবু নুয়াস, কি হয়েছে কি হয়েছে? বত্রিশ জন বলতেছেন, জাহাপনা আমাদের কাছে টাকা ধার নিয়েছে, টাকা ঋণ নিয়েছে, কর্জ নিয়েছে, টাকা দেয় না। বাদশাহ হারুন আল রশিদ বলল, বত্রিশ জন লোকর গড়ায় কেন দড়ি? বলে আমরা বত্রিশ জনের কাছে পাওনাদার, টাকা দেয় না। জিজ্ঞেস করছে, বাবা রে আবু নুয়াস কি করছো টাকা নিয়ে? বলছে, আজ আহাব না আমি টাকাটা খাইনি, আমার বিবির জন্য নিইনি, আমার বেটার জন্য নিইনি, নিজেরও পেটে দিই নাই। বলে কি করছো? বলে এদের কাছে টাকা ধার নিয়ে আমি একটা নবীর মাদ্রাসা তৈরি করেছি, নবীর ঘর বানিয়েছি, এদের টাকা দিয়ে দাও। বলে আমার ঘর বানাই নাই, আমি টাকা কেমনে করে দেব? এরা যে নবী 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 করে, তাহলে যার ঘর বানিয়েছি তার কাছে টাকা লিক। মদিনাওয়ালা মদিনায় শুয়ে আছে, ঘরওয়ালা ঘরের মালিক শুয়ে আছে মদিনায়, তাহলে মদিনায় যেতে বলো, নবীর কাছে টাকা চাইতে বলো, নবী এদের টাকা দিয়ে দেবে। গ্রামের লোক বলে, এই পাগলপনার জন্য টাকা নিল, আর টাকা দিতে চাইতে গেলে পরে নবীর দোহাই, একে জেলখানাতে ভাত। বাদশাহ হারুন আল রশিদ আবু নুয়াসকে জেলে ভরে দিল, এরা সব খুশি হয়ে বাড়ি গেল, টাকা দিবি না তো জেলে যা। জেলখানাতে আবু নুয়াস জেলের ঘানি টানে, দশ বারো দিন হয়ে গেল জেলের ভিতরে আছে, এমন সময় পনেরো দিনের দিন বাদশার দরবারে এক পাগল এলো, এসে বলতেছে, ওরে রাজার লোকেরা আমি একটা মালা বিক্রি করব, আমি একটা হার বিক্রি করব, কে কে নেবে বলো? সবাই বলল, তোমার হারটা দেখি। সবাই বলল, তো বিবি জোবায়দার হার কত টাকা নেবে? পাগলা বলছে, এক লাখ টাকা হলে বিক্রি করব। মন্ত্রী দেখলো ছ লাখ টাকার মালা, এক লাখ টাকায় কিনলে পাঁচ লাখ টাকা লাভ। মন্ত্রী বলে, মালাটা আমি কিনবো। সে বাউশালা বলল, মালাটা আমি কিনবো। সৈনিক বলল, আমি কিনবো। মালা কেনার জন্য পাগল হয়ে গেল, সবাই লাভের দিকে তাকালো, লসের দিকে কেউ তাকায় না। সবাই বলে, এক লাখ টাকায় কিনলে পাঁচ লাখ টাকা হবে লাভ। এমন সময় বাদশাহ হারুন আল রশিদ হংকার দিয়ে বলতেছে, পাগলের দলেরা, ও পাগল মালা বিক্রি করবে, তোমরা তো জানো বিবি জোবায়দার মালা, এই মালাটা আমি কিনবো না। দেখবি না চাইতে দেখে নাও বন্ধুগণ, আজ কোন মালা দিল তার গলার যে সাজ, একখানা মালা দিল জান্নাত কিনিতে, জোবাদার মতো নারী আছে এ জগতে, তোর আট কুঠির নাই দরজা বন্ধরে, তোর হলো রে হলো মুখে, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ ছিল, তখন কি বলিবে? অবা খালা, যারা সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন, মা
এই দেখো একটা মা দিয়েছে তার গলার মালা, কোন মা হাতের চুড়ি দিবে দেখি, আর কোন মা কানের গহনা দিবে দেখি। মা তোমার জীবনের আশা পূর্ণ হবে, তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য দাও জান্নাতের গহনা তোমাকে আল্লাহ পরাবে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ভাইরা আমার 20 কেজি ভুট্টা দান, উদ্দেশ্য সফল দার করো রহমান বর্ণে গায়ে তামান্না ঝুঁকি যা রহি হ্যায়। আব্দুল শেখ নামে 500 টাকা দান, দান কবুল করে নাও তুমি রহমান। বাচ্চা ছেলের হাতে এলো কিছু জনা টাকা, আল্লাহ ঘোরাও তুমি তার ভাগ্যের সাকা।